নীলফামারীতে জ্যাক পডকাস্ট ও নার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বের সাথে তাল মিলিয়ে ধানের উৎপাদন কমিয়ে কৃষি বহুমুখীকরণের মাধ্যমে শাকসবজি ও ফলমূলের চাষ বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। নীলফামারী সদর উপজেলার চিনিরকোঠা এলাকায় জ্যাকপট ক্যাশু নাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা দুইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। পৃথিবী এখন সেই দিকে ঝুঁকছে, আমরা যদি করি এত জমি আমাদের ধান উৎপাদনের জন্য ব্যবহার করতে হবে, আমি আমরা কমিয়ে নিয়ে আসবো, ধান উৎপাদন কমাবো এবং আমরা অন্যান্য কৃষিকে বহুমুখীকরণ করে শাক সবজি পণ্য অর্থাৎ অর্থকরী ফসল আমরা উৎপাদন করি, যেগুলো আমরা নিজেরাও খাবো এবং বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো। আর আমদানি নির্ভরতা কমিয়ে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল মুঈদ। বিদেশ নির্ভরতা কমিয়ে আমাদের যে সমস্ত আমদানি করতে হয় আমদানি নির্ভরতা আমাদের কমিয়ে আমরা চাই আমাদের দেশের চাহিদা আমরা সম্পূর্ণভাবে নিজেরাই পূরণ করবো। এই যে কদিন আগে যে পেঁয়াজের যে একটা সংকট, পেঁয়াজের বাজারে ভারত রপ্তানি বন্ধ করেছে, এই একটা প্যানিক সৃষ্টি করে আমাদের বাজারে সবাই যার হয়তো 2 কেজি 5 কেজি পেঁয়াজ হলে চলে, সে হয়তো আধা মন করে পেঁয়াজ ঘরে রাখতে যখনই গেছে তখনই পেঁয়াজের সংকট হয়ে গেছে, চাহিদা বৃদ্ধি হয়েছে বাজারে এবং পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজ কিন্তু আমাদের দেশে প্রায় 25,57,000 মেট্রিক টন আমরা গত বছর আবাদ করেছি। আমরা মনে করি এই যে আর আমাদের লাগে হলো কত 33-35 লক্ষ মেট্রিক টন, আমাদের যে 8-10 লক্ষ মেট্রিক টন আমাদের প্রয়োজন, আমরা কিন্তু এটা দেশি উৎপাদকদের সংশোধন করতে পারি। জ্যাকপট ক্যাশু নাট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইবনুল আরিফুজ্জামানের সভাপতিত্বে এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদি মাসুদ, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল সহ অন্যান্যরা। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। MK Television।